আসসালামু আলাইকুম। লাইভ টেকুইটির পক্ষ থেকে আমি কবিয়াত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয় এবং আইএসও ফাইলটি কিভাবে পোর্টেবল করতে হয়। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। তারপর আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের সামনে একটি এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে এখানে অনেকগুলা ডাউনলোডের সাইট দেখাচ্ছে, তো আমরা এখান থেকে মাইক্রোসফটের ডাউনলোড সাইটটি থেকে ডাউনলোড করব। কারণ হচ্ছে যে উইন্ডোজটি হচ্ছে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট, তো এখান থেকে সেভ করাটা এখান থেকে ডাউনলোড করাটাই বেটার মনে করি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে আমরা এই অপশনটিতে ক্লিক করব, ডাউনলোড টুলস নাও। এই টুল নাওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে আইডিএম আছে, সেজন্য এরকম শো করতেছে। তো আপনাদের এখানে ডাইরেক্ট ডাউনলোড হওয়া শুরু করবে। তো আপনাদের আইডিএম আছে তাদেরকে শো করলে আপনারা ওকে প্রেস করবেন। প্রেস করার পরে আমার এটি এখানে ডাউনলোড হচ্ছে 17 MB একটি ফাইল। ডাউনলোড হওয়ার পরে আমি ফাইলটি ওপেন করব। ফাইলটিকে দেখুন ডাউনলোড হবে। আমরা সেখান থেকে আমরা টেনে আমাদের সেখান থেকে টেনে আমরা আমাদের ডেস্কটপে নিয়ে আসব। ডেস্কটপে নিয়ে আসার পরে পেজটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এই আইএসও ফাইলটি আমরা মিডিয়া ক্রিয়েশন টুলস যেটা আমরা ডাউনলোড করছি সেটার উপরে ফার্স্ট রাইট বাটন ক্লিক করে ওপেন এ ক্লিক করতে পারি, আবার ডাবল ও ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পরে একটি পেজ আসবে, তারপরে এতে ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, গেটিং এ ফিউ থিংস রেডি। সময় নিবে, একটু সময় নেওয়ার পরে এটি রেডি হয়ে যাবে। এই একটু সময় নেওয়ার পরে অ্যাপ্লিকেশন নোটিস এন্ড লাইসেন্স টার্মস, আসলে এটা যাই থাকুক, আপনি এটা যাই থাকুক আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কারণ এটা আপনার দেখার অত দরকার নেই। তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে সেম লেখাটি আবার আসবে। একটু সময় অপেক্ষা করার পরে একটু সময় অপেক্ষা করার পরে আপনার কাছে তারপরে এরকম একটি এই স্ক্রিপ্টটি আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তার মানে হচ্ছে আপনি কি করছেন এখানে। এখানে দুইটা একটা আছে, একটা হচ্ছে যে আপডেট দিস পিসি নাও, আপনি আপনার পিসিটাকে এখন আপডেট করতে পারছেন। ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল অর আদার্স পিসি, তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আপনি আপনার উইন্ডোজ আপডেট করবেন, আপডেট করার জন্য তো আমাদের তো আমাদের আইএসও ফাইলটি দরকার, তো আমরা এইটাই ক্লিক করব। ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে। তো এরকম একটি পেজ আসার পরে যদি আপনার এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ থাকবে আপনার, তারপর হচ্ছে যে অডিশন উইন্ডোজ আপনার উইন্ডোজ 10 এটা শো করবে, তারপর হচ্ছে যে আপনার পিসিটি যদি 64 bit হয় তাহলে এরকম আপনার পিসিটি 64 bit নাকি 32 bit সেটা শো করতেছে। তো যদি আপনার পিসিটি যদি আপনার 64 bit
হয় সেক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করবেন, আর যদি 64-bit না হয় সেটা সেক্ষেত্রে আপনি এখানে আনটিক করে আপনি যদি 32-bit প্রয়োজন হয় তখন আপনি 32-bit সিলেক্ট করবেন, আর যদি না আপনি দুইটাই দরকার তখন বোথে সিলেক্ট করবেন। ঠিক আছে, তার এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যদি আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান সেক্ষেত্রে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, তবে এখানে ইংলিশ থাকাটাই বেটার, তো এখানে ইংলিশেই থাকুক। আর হচ্ছে যে আপনি যদি এখানে আপনার 32-bit এর প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আপনি 32-bit ইউজ করবেন, আর না হয় আপনি যেটা, তো আমি 64 আমার ইন্ডাস্ট্রি আমার পিসিটি হচ্ছে 64-bit, তো সো আমি এখানে 64-bit সিলেক্ট করব এবং এটাকে টিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে আবার দুইটা অপশন আসবে, চয়েস হুইচ মিডিয়া টু ইউজ, আমি কোনটা ইউজ করতে চাচ্ছি। এখানে হচ্ছে যে একটি আপনি এটা যদি চান যে ডাইরেক্ট আপনার ইউএসবি ইউএসবি ড্রাইভটাতে আপনার ইউএসবি নেবেন সেক্ষেত্রে নিতে পারেন, আবার যদি আপনি চান শুধু আইএসও ফাইলটা আপনার পিসিতে ইনস্টল করবেন সেটাও পারবেন। তো আর এখানে হচ্ছে যে ইউএসবি ফাইল, যে ইউএসবি ফাইলটিতে আপনি নিতে চাচ্ছেন সেটা মিনিমাম আপনার 8GB হতে হবে, আপনার সেটা মিনিমাম 8GB হতে হবে। তো আসলে আমরা এখন ইউএসবি ফাইলে নিব না, আমরা এটা পরে ইউএসবি ফাইলে নিব, তো আমরা আপাতত আমাদের কম্পিউটারে এই ফাইলটি ইনস্টল করব। তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করব, ইনস্টল এইখানে টিক করব, টিক করে দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে এরকম একটি দেখবে, তো আমরা এটাকে আপনার ডেস্কটপ সিলেক্ট করে দিব, ডেস্কটপে আমাদের ডেস্কটপ সিলেক্ট করে দিব। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পরে এরকম সেভ অপশন আসবে, আমরা সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা ডাউনলোডের ফেজ আসবে, তাহলে ডাউনলোডিং উইন্ডোজ 10। তো আসলে এই ফাইলটা হচ্ছে যে 4GB একটা ফাইল, হ্যাঁ অনেক সময় নেয়, তো আপনার এখানে এরকম আপনার এখানে এরকম ডাউনলোড হতেই থাকবে হতে থাকবে, তো যখন আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তো আমার আসলে এটা ডাউনলোড করা আছে সেজন্য আমি এত সময়, কারণ হচ্ছে যে এই ডাউনলোড পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আসলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, প্রায় ধরেন আরো 1.5-2 ঘন্টা হয়ে যাবে, কারণ হচ্ছে যে এটা ইনস্টল হইতে ডাউনলোড হইতে অনেক সময়ের ব্যাপার। তো আমি সেক্ষেত্রে এটা ইনস্টল করবো, কারণ আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমি এটাকে ক্যান্সেলে ক্লিক করে দিব। এটি ডাউনলোড হওয়ার পরে আপনার এখানে এরকম একটি ফাইল শো করবে, তো এরকম একটি ফাইল শো করার পরে আপনি এখন আবার আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আমরা বুট করার জন্য, আমার আসলে উইন্ডোজটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে বুট করবো কিভাবে সেই এটি আমি আপনাকে দেখাচ্ছি। একটু বুট করার জন্য আমরা প্রথমে আপনার আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করবো, সার্চ বারে গিয়ে লিখব রুপস, একটি সফটওয়্যার রুপস লিখলে এটি চলে আসবে, আর রুপস ফ্রি ডাউনলোড লিখে আমরা এখানে সার্চ করবো, সার্চ দিলে দেখুন প্রথমেই ওদের পেজটি আসছে, তো আমরা এখান থেকে ক্লিক করে ওদের সাইডে যাবো, সাইডে যাওয়ার পরে ঠিক এইরকম একটি সফটওয়্যার আপনার এখানে আসবে, সফটওয়্যারটি আসার পরে আপনি এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই দেখেন রুপস 2.18 পোর্টেবল, এটা হচ্ছে যে আপনার 945 KB, তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ফাইলটি আপনার এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি ফোল্ডারে গিয়ে আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনি এটাকে ডেস্কটপে নিয়ে আসবেন, আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসছি, ডেস্কটপে নিয়ে আসার পরে এই পেজটি আপনি ক্লোজ করে দিন, ক্লোজ করে দেওয়ার পরে এটাতে আপনি ডাবল ক্লিক করবেন বা রাইট বাটন ক্লিক করে ওপেন থেকেও করতে পারেন, বা আপনি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, তারপরে এইভাবে একটি ইনস্টল, এইভাবে আপনার সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেইভাবে। এখন হচ্ছে যে আপনার এইটা আমি এখান থেকে এখন আপনার ইয়েসে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এটা আসলে অনেক সময় নেয় না, তো এই দেখুন আমার এখানে আসলে এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে দেখুন এটা যখন ওপেন হবে তখন আমার এখানে সে আমার এখানে আমি একটি আসলে প্যান ড্রাইভ লাগিয়ে রাখছিলাম, দেখুন 8GB
এবং হচ্ছে যে আমার ফ্রেন্ড অ্যাপের কোনো ইয়ে নেই, জাস্ট প্রাইভেটে শো করতেছে। তো আপনার ওখানে যদি আপনার ফ্রেন্ড অ্যাপ লাগানো থাকে তখন এটা অটোমেটিক্যালি আপনার এখানে ফ্রেন্ড অ্যাপটা তারপরে শো করবে। দেখুন এখানে রেডি শো করবে, এখানে রেডি লেখা আসবে এবং এখানে ফ্রেন্ড অ্যাপটি শো করবে। তো ফ্রেন্ড অ্যাপটি শো করার পরে এবার হচ্ছে গিয়ে আপনি আপনার আইএসও ফাইলটিকে দেখাই দিবেন এখানে, যে আপনি কোন আইএসও ফাইলটিকে আপনি হচ্ছে যে বুট করতে চাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন, এই যে আইএসও ইমেজের পাশে এই অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ওই আইএসও ফাইলটি আমরা আমাদের ইয়েতে রাখছিলাম আমাদের ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে গিয়ে জাস্ট এই যে আইএসও ফাইলটিকে দিলাম। আইএসও ফাইলটিকে দেওয়ার পরে আমরা ওপেনে সিলেক্ট করে দিয়ে তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের এটা তার মানে হচ্ছে যে আমরা যে আইএসও ফাইলটি দিয়েছি সেটা আপনার এই পেয়ে গেছে আইএসও ফাইলটি। তো এখানে আইএসও ফাইল পাওয়ার পরে আমরা বুঝছি কিভাবে, এখানে দেখেন রেডি অপশনটি লেখা আছে। তো রেডি অপশনটি লেখার মানে হচ্ছে যে কি আমাদের আইএসও আইএসও ফাইলটি ইয়ে করার জন্য, বুট করার জন্য আমাদের সফটওয়্যারটি রেডি এবং সবকিছু ওকে আছে। তো সো আমরা তখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ওয়ার্নিং দিবে। আসলে ওয়ার্নিংটা দিবে হচ্ছে এই কারণে আপনার অবশ্যই ফ্রেন্ড অ্যাপটি ফ্রেন্ড অ্যাপ দিয়ে একদম ফরম্যাট করা হইতে হবে। তার মানে হচ্ছে যে ওখানে যদি আপনার আগের কোনো ডাটা ঠিক থাকে তাহলে সেটা আপনি কোথাও এটা নিয়ে রাখবেন, কারণ টোটালি এই আপনার এই ফ্রেন্ড অ্যাপটি একদম ফ্রি থাকবে, স্পেস ফুল ফ্রি, তারপর ফুল ফরম্যাট করে রাখতে হবে যাতে কোনো ধরনের এটাতে কোনো ধরনের কিছু না থাকে। যদি আপনার থাকে তাহলে এটা কখনো পাবেন না, যখনই আপনি ওকে ক্লিক করবেন এবং আপনার ওই সব ডাটা ডিলিট হয়ে গিয়ে এটা আইএসওটা ওখানে গিয়ে বুট হয়ে যাবে। তো সেই জন্য আপনি আগে থেকে একটা ফ্রেন্ড অ্যাপকে ফরম্যাট করে নেবেন, যদি ওখানে কোনো প্রয়োজনীয় ফাইল থাকে সেটা আপনি আপনার পিসিতে বা অন্য কোথাও নিয়ে রাখবেন। তো আসলে আর ফ্রেন্ড অ্যাপটা অবশ্যই আপনার 8GB হইতে হবে, 8GB নিচে হবে না। কারণ হচ্ছে আপনাকে ওয়ার্নিং এই বলে দিয়েছিল প্রথমে, আমি আপনাকে যখন ইনস্টল তখনই দেখেছিলাম যে ওখানে 8GB লাগবে। তো যখন হচ্ছে মিনিমাম 8GB, হ্যাঁ উপরে যত একটু বেশি হলে ভালো হয়। তো ওকে আপনি তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন, ওয়ার্নিং তারপরে আপনি ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের আমাদের যেটা আইএসও ফাইলটা বুট হচ্ছে, কিছু সময় লাগবে। তো আমরা দেখি কিছু সময় লাগবে এটা ইয়ে হইতে, প্রায় আপনার 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট অনেক সময় অনেক আগে হয়ে যায় যদি আপনি পিসি কনফিগারেশন ভালো থাকে, ভাই ইয়ে ভালো থাকে, তো সেক্ষেত্রে একটু আগে হয়ে যায়। তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের আইএসটি বুটেবল হয়ে গেছে, দেখুন এখানে বুটেবল ফুল, আমাদের এখানে ফুল ফুল ফিল আপ হয়ে গেছে। তো আমাদের এখন বুটেবল হয়ে গেছে, তো আমরা আসলে এটা কেটে দিব, কেটে দিয়ে দেখব আমাদের ফাইলটি বুটেবল হয়ে গেছে। কেটে দিয়ে আমরা আমাদের দেখুন আমাদের ফাইলটি আসলে বুটেবল হয়ে গেছে। এটা দিয়ে আমরা কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস এ বলবেন। আর এটি আমার প্রথম ভিডিও, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে। আর আরেকটি ভিডিও হচ্ছে যে আমি তৈরি করব, সেটি হচ্ছে যে কিভাবে এটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল আপনার কম্পিউটারে এটি ইনস্টল করবে। আরেকটি হচ্ছে যে এটা ডাউনলোডে কিছু প্রবলেম হয় অনেক সময়, ঠিক আছে। তো ওই প্রবলেমগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এটি খুব সহজে ডাউনলোড এটা করা যায়, সেটা নিয়ে আমি একটা ছোট ভিডিও তৈরি করব ডাউনলোড করবো।
ইনস্টল করব, তো সেটাও আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, তো ওই ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর কোনো কিছু না বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।